বৌদি, বৌদি, বৌদি কেমন হলো? না মানে পারফর্মটা কেমন হলো? তুমি বৌদি? না কে বৌদি? হাত তোলো না। কোন দিকে? নেই ও তোমার মা, তোমার মায়ের বোনের 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 দাদি। ও আচ্ছা, চলে গেছে তো? এটা কি অনলাইন হচ্ছে? গেল গেল। যাই হোক, ব্যানার্জি বাবু, দাদা ভাই ফেটাতে আসবেন, আমার বাড়িতেই থাকতে হবে। আর কেমন আছেন? এ কি আপনারা রাগেননি তো? আপনাদেরও কেউ হয় না তো ভাইয়ের ভাইয়ের দিদার? হ্যাঁ, আমি এগুলো কম বুঝি, আমি শুধু বললাম তো, একটাই বুঝি, বয়ফ্রেন্ড। না মানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। তো এখানকার ছেলেরা কি ধুঁয়ো বেরোচ্ছে কেন? জ্বলে পুড়ে শেষ হয়েও না সোনা। জানি তো তোমাদের মনের মধ্যে আমি না, এইদিকে ছেলেরা কেন, তোমরা কি হয়েছে? আমি মাঝে মাঝে এদিকেও তো তাকাচ্ছি। এরকম করো না, আমরা সিরিয়াল সিনেমায় চান্স পাই না, শুধু হিরোদের সাথে একটু নাচ গানের চান্স পাই। স্টেজে আসলে একটু নেই কি হয়েছে, মানে একটুখানি হাই হ্যালো করার চান্স পাই। তো কি করবো এখন, বাংলা সিরিয়াল না তো? ডান্স, অ্যাম্বুলেন্সটা কোথায়? রেখে দিও, এখন তো আরো ধরে তুলবেও না, বলবে যাকে ব্যানার্জি বাবুর সাথে। কি আর কি হবে বলো, তোমরা কিছু বলো, একা একা বক বক করতে পারছি না, দেখো জল নেই। সাকি কোথায়? ওরে বাবা রে, আর পাচ্ছি না রে, তোমরা তো ডান্স করবে না, তোমরা শুধু বসে। আচ্ছা আমি আমি না আমি তখন দেখ সুন্দর সুন্দর গান শুনছিলাম তো, মিউজিশিয়ান দাদারা তো নেই, পালিয়ে গেছো। তুমি একটু, তুমি 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 হলেই হবে, তুমি একটুখানি, আমি একটু না মানে একটু একটু কীর্তন স্টাইলের গান করবো, দু লাইন শুনবে তো, পালিয়ে যাবে না তো? চৈতালি চাঁদনি রাতে, চৈতালি চাঁদনি রাতে, এ মধুনিশি মিলানো মালায় কাটারি মতো আমি বিধিয়াছি হায়, এ মধুনিশি মিলানো মালায় কাটারি মতো আমি বিধিয়াছি হায়, সবারই আলয় আলোর দেওয়ালি, সবারই আলোর দেওয়ালি, নিশি জাগে আমার সাথে, চৈতালে 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 চাঁদনি রাতে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মানে থ্যাংক ইউ দাদা, মানে আসলে মহলটা এমন গরম হয়ে গেছিল ব্যাপার ট্যাপার নিয়ে, এখানকার ব্যানার্জি বাবু উনি দুঃখ পেয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমরা কি ভালোবাসি না এইসব করতে? না সিরিয়ালের মহিলারা এরকম নয়, বদমাশি করবে তো কি একটুখানি আবার ঝিনচাক হয়ে যাবে? হবে তাহলে এইটার পরে কিন্তু আমি বাড়ি যাবো। হ্যাঁ তারপরে তো সুন্দর সুন্দর গান আছে এই দাদাদের, যেটা সুন্দর সুন্দর গান শুনছিলেন আপনারা তো। হবে সাকি, হে ভগবান, চলো সাকি 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 চলো। আমি কিন্তু আবার উল্টে পাল্টে যেতে পারবো না, হ্যাঁ মোটামুটি একটু করে দেবো, ঠিক আছে চলবে তো তোমাদের জন্য এটা? ঠিক আছে চলো। আরেকটা কি হবে, আরেকটা আর্টিস্ট আসবে, তারা গান গাইবে। মা, হ্যাঁ রঙ্গবতী,
তোমার বউয়ের নাম? ও কি টাটা বাই বাই, আর পাচ্ছি না, দেখছিলে না সাকি সাকি করতে করতে মাঝে মাঝে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাকি সাকি করছিলাম, আর পাচ্ছিলাম না। ডায়লগ বাংলা বাংলা সিরিয়াল যদি বা আমি করছি, অর্ধেক কথা আমার হয়তো শুনতে পাচ্ছ না, তাই তো শুনতে পাচ্ছ? উফ, মনের মধ্যে ঢুকে থাকলে এরকমই হবে, আমাকে মন থেকে কোনোদিনও বের করো না প্লিজ, ঠিক আছে? আমার সিরিয়াল দেখো, সিনেমা দেখো, না দেখো চলবে, একটু ভালোবেসো, কারণ তোমরাই আমাকে অভিনেত্রী বানিয়েছো। থ্যাংক ইউ সো মাচ আমাকে অভিনেত্রী বানাবার জন্য, কিন্তু আমাকে যদি ভালো না বাসো কী হবে? সত্যি কথা, কিন্তু আমার এই ধুকপুক ধুকপুক চলছে কিন্তু তোমাদের জন্য, তো প্লিজ ভালোবেসো। আর ডায়লগ, এই তো কত বড় ডায়লগ দিলাম, যাই হোক সিরিয়ালের ডায়লগ, চলো আমাদের সেই প্যান 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 প্যানই করি। কোনে বউ, হ্যালো 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 মাহি, কেমন আছিস তুই? না রে মাহি, বাড়িতে কেউ ভালো নেই, তুই প্লিজ চলে আয়। তুই কেন শুনতে চাইছিস না? দেখ, আমি আমরা সবাই মিলে তোর জন্য একটা ছোট্ট সুন্দর ভালো মিষ্টি ছেলে দেখে বিয়ে দেব, প্লিজ। দেখ, তুই তোর ভালোবাসা, তোর সব কিছু একটা অন্য মেয়ের হাতে তুলে দিলি, কী নিয়ে বাঁচবি তুই? দেখ, আমরা সবাই মিলে বলছি, তুই হ্যালো হ্যালো ফোন রেখে দিল, চলে আয় মাই, প্লিজ চলে আয়। থ্যাংক ইউ সো মাচ মা, ঠিক আছে আবার ডান্স। আচ্ছা, আমি 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 কথা দিয়েছিলাম বাচ্চাদের সাথে একটা ডান্স করব, তো বড়রা তো সোনারা ডান্স করবে না, তো বাচ্চাদের সাথে দু লাইন একটু ডান্স করে দিচ্ছি আলিদা, ঠিক আছে? আমি বাচ্চাদের সাথে একটা ডান্স করে দিচ্ছি, বাচ্চাদেরকে বলেছিলাম, আর যাওয়ার আগে আমার মনে দুটো কথা বলে চলে যাব, তারপরে আর সুন্দর সুন্দর গান তোমরা দেখবে। আমার লঙ্কাবতী লঙ্কাবতী রঙ্গবতী কোনোটা যেন নয়, এদিকে শোনো, এদিকে চলে এসো, চলো আমরা সবাই মিলে একটু ডান্স। একবার জোরে হাত তালি হয়ে যাক, অসংখ্য ধন্যবাদ আমাদের মেঘনা হালদারের জন্য। আমার মনে দুটো কথা বলে যাই, এই কোথায় যাচ্ছ, এত বড় সাহস, বসো বসো বসো, আরে এত সুন্দর গান শুনে তো আমি এক ঘন্টা ওখানে বসে গেছিলাম, প্লিজ এত সুন্দর গান হচ্ছে বসো, আমিও বসবো কিছুক্ষণ, যতক্ষণ আমি বসবো ততক্ষণ তোমরা বসবে, আমি ওইখানে বসে শুনবো, তোমরা এখানে বসে শুনবে, যাওয়ার আগে বলে যাই, তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা, এই নিয়ে তুমি আমায় করো রে এটুকু আশা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্লিজ আমাকে ভালোবাসবেন, লাভ ইউ। থ্যাংক ইউ মিউজিশিয়ান দাদাদের আমার সাথ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দর্শকদের, থ্যাংক ইউ এখানকার কমিটিকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, লাভ ইউ, গুড নাইট। তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা, এই নিয়ে তুমি আমায় করো রে এটুকু আশা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্লিজ আমাকে ভালোবাসবেন, লাভ ইউ। থ্যাংক ইউ মিউজিশিয়ান দাদাদের আমার সাথ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দর্শকদের, থ্যাংক ইউ এখানকার কমিটিকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, লাভ ইউ, গুড নাইট।